স্বাধীনতা পদক পেলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান পাটের তৈরি অবিশ্বাস্য সব আবিষ্কারের জন্য সারা বিশ্বে তিনি হিসেবে পরিচিত বানিয়েছেন হেলমেট এবং মতো জিনিস জিনিস এসব ছাড়াও পাটের পাটের তৈরি তৈরি টাইলসের গরুর হার থেকে উন্নত জীবাণুকরণ উপাদান চিংড়ির খোসা দিয়ে প্রাকৃতিক প্রিজারভেটিভ সামুদ্রিক শ্যাওলা থেকে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক সার তিনি উদ্ভাবন করেছেন ড মোবারক আহমেদ খানের জন্য উনিশশো সালের একত্রিশে জানুয়ারি মানিকগঞ্জ জেলায় পরিবারের সবাই তাকে খস্র নামে ডাকত বাল্যকাল থেকে থেকেই মেধাবী ছাত্র খসরুর আগ্রহ ছিল সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের প্রতি ছোটবেলায় বিজ্ঞান বইয়ের ছবি আঁকা পরীক্ষাগুলো বাসায় নিজে নিজে করে দেখতেন কখনো সফল হতেন আবার কখনো ব্যর্থ তবে ব্যর্থতা তাকে থামাতে পারেনি বরং গবেষণার প্রতি আরও আগ্রহী করেছে এরই ধারাবাহিকতায় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন পরবর্তীতে তিনি পলিমার ও তেজস্ক্রিয় রসায়নে বিদেশে পিএইচডি ডিগ্রি লাভ করেন কাজ করেছেন ইউরোপ আমেরিকার খ্যাতনামাসব প্রতিষ্ঠানে তিনি জার্মানিতে ডি এডি ও ভির সহকর্মী হিসেবে জাপানের জেএসএসএস এবং এমআইএফ এর ফেলো হয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি বাংলাদেশের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ছিলেন বর্তমানে বাংলাদেশ পাটকল কর্পোরেশন তথা বিজেএমসি এর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন মোবারক আহমেদ চাইলে বিদেশে নিজের গবেষণার কাজ চালিয়ে নিতে পারতেন তবে তার প্রচণ্ড দেশপ্রেম সেটা হতে দেয়নি পৃথিবীর সর্ববৃহৎ উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়েংয়ের সাথে কাজ করতে গিয়ে তার মনে হয়েছিল আমি এখানে কি করছি আমার সব গবেষণা উদ্ভাবন তো বিদেশে এদের কাছে চলে যাচ্ছে আমাদের দেশে কাজে তো লাগছে না সেই ভাবনাতেই আমেরিকার সর্বোচ্চ সুবিধা ছেড়ে তিনি দেশে ফিরে আসেন তৈরি করেন পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ পরিবেশ রক্ষায় যেখানে দুনিয়া জুড়ে চলছে আন্দোলন প্রায় বাহাত্তরটি রাষ্ট্রে আইন করে বন্ধ করা হয়েছে পলিথিনের ব্যবহার সবাই খুঁজছে পলিথিনের বিকল্প এমন সময় তার আবিষ্কৃত সোনালি ব্যাগ বেশ আলোড়ন সৃষ্টি করে সোনালী ব্যাগ মাটিতে পুঁতে রাখলে এক থেকে ছয় মাসের মধ্যে পচে যায় পরে পরিণত হয় জৈবসারে যেখানে পলিথিন পচতে সময় লাগে অন্তত পাঁচশো বছর সোনালী ব্যাগ পানিতে ফেললেও এক মাসের মধ্যে দ্রবীভূত হয়ে মাছের খাদ্যে রূপান্তরিত হয়ে যায় তবে দু হাজার আঠারো সালের একটি পাইলট প্রকল্পের আওতায় এ ব্যাগটি আত্মপ্রকাশ করলেও দেশের মানুষ এর সুফল ভোগ করতে পারেনি বড় বিনিয়োগ ও উন্নত যন্ত্রের অভাবে এটির ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ডক্টর মোবারক আহমেদ খান তার গবেষণায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ বহু পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন দু পনেরো সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাকে স্বর্ণপদক প্রদান করে এছাড়া তিনি দুহাজার সালে জাতীয় পাঠ পুরস্কার ও দু সালে ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কারে ভূষিত হন বিভিন্ন সময় বিশ্বের অনেক বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তার কাজের ওপর নথিপত্র প্রকাশ করেছে এভাবেই বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন